ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিরতির পর ফিরে এলাম আনন্দ সকাল নিয়ে। দেখো সুব্রজিৎ, এর আগেও আমরা দেখেছি কিন্তু রাজ্য মন্ত্রিসভার একাধিক মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন, যদিও বর্তমানে কিন্তু তারা সুস্থ রয়েছে। আর এবার আক্রান্ত হলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। পরিবার সূত্রে খবর, গতকাল হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ হালদার। জয়দীপ, তার কি উপসর্গ ছিল, এখন তার শারীরিক অবস্থা কেমন রয়েছে? মানুষের যেটা জানা যাচ্ছে, তিনি সোমবার বিধানসভা থেকে ফিরেছিলেন এবং তার জ্বরের কোনো সিমটম ছিল না বলে পরিবার সূত্রে জানাচ্ছে। গতকাল যেটা হয়, গতকাল রাত 9টা নাগাদ তিনি হঠাৎই অসুস্থ বোধ করেন এবং সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। তারপরেই তাকে তড়িঘড়ি কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি করোনা টেস্টও করা হয় এবং সেখানে করোনা পজিটিভ রিপোর্ট আসার পরে পরিবার তাকে নিয়ে বেলেঘাটা আইডিতে রাত্রিবেলায় নিয়ে যান। বর্তমানে তিনি বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন। এখন যেটা তার শারীরিক পরিস্থিতি যেটা জানা যাচ্ছে পরিবার সূত্রে, জ্বর রয়েছে বেশি এবং এখনো পর্যন্ত কিন্তু স্থিতিশীল বলছে চিকিৎসকরা। পরিবার সূত্রে যেটা জানাচ্ছে যে তার 57 বছর বয়স, তার শারীরিক যে অন্যান্য যে অসুস্থতা, তার কোনো প্রতিবিম্ব বা সিমটম কোনো কিছুই ছিল না। হঠাৎই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ার পরেই, করোনা টেস্ট করার পরেই তার এই করোনা পজিটিভ আসে এবং বর্তমানে তিনি বেলেঘাট আইডিতে চিকিৎসাধীন রয়েছে। মাধুরী, ধন্যবাদ জয়দেব।